বিশ্ববিখ্যাত মডার্ন হার্বাল। স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের রেজিস্ট্রিকৃত প্রথম হার্বাল ঔষধ প্রতিষ্ঠান। মডার্ন হার্বাল গ্রুপের রয়েছে 450টিরও বেশি ঔষধ ও খাদ্য সামগ্রী। এখন দেখবেন মডার্ন হার্বাল প্রতিষ্ঠানের উপর একটি বিস্তারিত প্রতিবেদন। স্বাস্থ্যই মানুষের সুখের মূল। যে জাতির স্বাস্থ্য যত বেশি ভালো, সে জাতি তত বেশি উন্নত। সে জাতি হয় উন্নত, কর্মক্ষম, মেধাবীশীল। দেশের মানুষকে ভেষজ উন্নত স্বাস্থ্য সেবা দিতে 300 বছর ধরে পারিবারিকভাবে কাজ করে চলেছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার আলমগীর মতিব। বর্তমান সময়টা চলছে শীতকাল। শীতের সময় মানুষের নানা ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে। মানুষকে স্বাস্থ্য সচেতন থাকতে মডার্ন হার্বাল গ্রুপ সভা সেমিনার করে পরামর্শ দিয়ে চলেছেন। কিভাবে শীতকালে স্বাস্থ্য ভালো রাখা যায়, কী ধরনের খাবার খেলে ভালো থাকা যায়, এ সকল পরামর্শ দিয়ে চলেছেন জনাব ডাক্তার আলমগীর মতি। এছাড়াও এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারা মডার্ন হার্বাল গ্রুপের প্যাভিলিয়ন দিয়েছেন। সেখানে মানুষকে ঔষধ সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ দিয়ে চলেছেন। কী করলে স্বাস্থ্য ভালো রাখা যায়, কী করে সুস্থ থাকা যায়, এ বিষয়ে তারা দিক নির্দেশনা দিচ্ছেন এবং শীতের সময়ে খাদ্য অভ্যাস ও চলাফেরার উপর পরামর্শ দিয়ে যাচ্ছেন। পৃথিবীর সকল দেশেই উইন্টার মানে শীত যখন আসে, আমাদের দেশে যখন দক্ষিণ দিক থেকে হাওয়া বসতে থাকে, -5 থেকে -5 চলে যায় আমাদের দেশ, তখন বেশি শীত লাগে। এই সময়টা মানুষ পানি কম খায়। পানি কম খাওয়ার জন্য, তরিতরকারি কম খাওয়ার জন্য, শাকসবজি ফলমূল কম খাওয়ার জন্য মানুষের শরীর শুকিয়ে আসতে থাকে এবং অনেক বেশি ড্রাই হয়। গলা শুকিয়ে যায়, বুক শুকিয়ে যায়, হাত পা শুকিয়ে যায়, পানির তৃষ্ণা লাগে, কিন্তু শীতের জন্য, ঠান্ডার জন্য পানি খায় না। এর ফলে হাত পা ফাটার ঝুঁকি বহন করে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সারা শরীরে সরষার তেল বা অলিভ অয়েল বা নিম তেল বা পানির সাথে যে কোনো একটা তুল মিক্স করে হালকা করে আমরা সারা শরীরে দিতে পারি, বা গোসলের সময়, শীতের সময় অবশ্যই গোসল করতে হবে, আর গোসলের পূর্বে শরীরে একটু সরষার তেল মেখে রোদে গেলে আমাদের জন্য খুব বেশি উপকার হবে। আর যেসব জায়গায় ফেটে যায়, এর মূল কারণ হল আমাদের শরীরে একটা সালফার দরকার হয়। শীতে সালফারটা কম প্রডিউস হয়, কম তৈরি হয়। এই কারণে নাকে যদি একটু সরষার তেল রাখে তাহলে অক্সিজেন ভালো যায় এবং এর ফলে আমরা কিছুটা হলেও কার্বন পাই, কিছুটা হলেও আমরা অক্সিজেন বেশি পাই, কিছুটা হলেও সালফারটা আমাদের কভার করে। আর শীতের কিছু খাবার আছে যেটার মধ্যে সালফার আছে, যেরকম আপনার পেঁয়াজে অনেক বেশি সালফার আছে, রসুনে অনেক বেশি সালফার আছে, আপনার মুলো, যেটা মুলা যাকে বলে, সব কালারের মুলা, লাল সাদা মুলা, মুলা শাক, এগুলির মধ্যে যথেষ্ট পরিমাণ সালফার আছে, সালফার আছে। এই ধরনের খাবারগুলো আমরা যদি বেশি খেতে পারি, আলহামদুলিল্লাহ এই শরীর ফাটা, শরীর শুকিয়ে যাওয়া, এগুলির থেকে আমরা ভালো থাকতে পারি। কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরুসি, নিমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সর্দি, কাশি, হাঁচি, এই জিনিসগুলো সাধারণত শীতের রোগ। অনেক সবাই এখানে শীতের রোগী হবেন এমন না। যাদের হাত ঘামে, যাদের পা ঘামে, যাদের মাথা ঘামে, যারা অল্প ঠান্ডাই ঠান্ডা বেশি লেগে যায়, যারা ঠিকমতো প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করেন না, যারা গরম খাবার খান না, যারা পেঁয়াজ, রসুন, লবঙ্গ, আদা, জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কী, হিং, জবক্কর, এই জাতীয় গরম জিনিসগুলো খান না, গরম পানি খান না, গরম পানিতে গোসল করেন না, মুখে গোলমরিচ রাখেন না, লবঙ্গ রাখেন না, তাদের একটু কোল্ড অ্যালার্জি থাকতে পারে, তাদের অ্যাজমাও হতে পারে। তাদের জন্য আমাদের একটি বিশেষ অনুরোধ, বিশেষ একটা টিপস, যে তারা সবসময় লিগার চা, চিনি ছাড়া খাবেন। চিনি একটা ঠান্ডা জিনিস, চিনি যত কম খাবেন শীতের দিনে ঠান্ডা কম লাগবে। আপনারা যত বেশি গরম লিগার চা খাবেন, যত বেশি রসুন, পেঁয়াজ, আদা গরম খাবারগুলি খাবেন, তত বেশি ভালো থাকবেন। যদি একান্তই অ্যাজমা হয়, রাতে ঘুম না হয়, খুব বেশি কষ্ট লাগে, তাহলে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে। ওই কারণে আপনার বাড়ির যে লেপ, তোষক, বালির, জাজি, মশারি, এগুলোর মধ্যে মাইটস নামক একটি পরজীবী জীবাণু, খুব সূক্ষ্ম জীবাণু, এ হলো শীতের সময়ে সবচেয়ে বড় শত্রু মানুষের। একটা মশামাছির চেয়েও বড় শত্রু, সে সব সময় এই নাকের ভিতর দিয়া প্রবেশ করে, চোখের ভিতর দিয়া, কানের ভিতর দিয়া সে প্রবেশ করে, লোমকূপের গোড়া দিয়া
এই ফাঙ্গাসটা, এই পরজীবীটা প্রবেশ করে কোল্ড অ্যালার্জি সৃষ্টি করে, অ্যাজমার সৃষ্টি করে। অতএব এটা কাপড় চোপড়ের ভিতর থেকে, বাসি কাপড় যেগুলির ভিতরে ফাঙ্গাস তৈরি হয়, বাসি কাপড় একটা গন্ধ হয়, বাসি কাপড়টাকে ভালোভাবে ইস্ত্রি করে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো থাকবেন। আর একতলায় যারা বসবাস করেন তাদের জন্য কোল্ড অ্যালার্জির রিস্কটা একটু বেশি, তবে আপনি কাপড় চোপড় ইস্ত্রি করে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে মাঝে মাঝে শুকিয়ে ব্যবহার করলে আলহামদুলিল্লাহ এই সমস্যাটা হবে না। দর্শক, আমাদের অনুষ্ঠানটি কেমন লাগে তা জানিয়ে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বর 01704777777 এবং আমাদেরকে ইমেল করুন businessinbangladesh2016@gmail.com। আপনারা আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube.com/businessinbangladesh। এটিএন বাংলায় আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।